দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতা কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, মানুষের হয়ে কাজ করতে হবে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন, আরো বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু মুসলিম, শিখ ইসাই, সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে।